করে ধ্বংসযজ্ঞ চালালো বাংলাদেশ আর্মি, হয়েছে ফায়ারিংও, কিন্তু কেন দেখবো পুরো ভিডিওতে। আজ আবারও মিরপুর শেরে বাংলার মাঠে আর্মি যা দেখিয়েছে তা দেখে যে কোনো জনসাধারণের বুকে কাঁপন ধরে যাবে। গতকাল ঢাকার মিরপুরে ঠিক একইভাবে মহড়া দিলেও আজ ফায়ারিং করেছে আর্মিরা, হেলিকপ্টার যোগে দেখিয়েছে নানা কর্মকাণ্ড। অনেকেই ভাবছে এত আয়োজন ঠিক কী কারণে। সবারই জানা গত মাসে যা ঘটেছে তার রেশ এখনও কাটেনি। দেশের বিভিন্ন স্থানে মানুষ নানা রকম অপকর্ম চালিয়েই যাচ্ছে, সেই সাথে অনেকেই মনে করছে হয়তো চোখের পলকেই পুরো দেশ পাল্টে যাবে। কিন্তু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে গেলে অনেকটা সময় লাগে দেশের সার্বিক দিক ঠিক হতে। বাংলার প্রতিটি মানুষ বিশ্বাস করে পরিবর্তন আসবে, কিন্তু দেশের কিছু মানুষের কার্যকলাপে অনেকেই হতাশ। তাই সবাইকে নিজ নিজ জায়গা থেকে হয়তো আমাদের সঠিক কাজটাই করতে হবে। আর এসব দিক বিবেচনা করে বিদেশের ক্রিকেটারদের বাংলাদেশে আনা অনেকটাই চ্যালেঞ্জিং, সেই চ্যালেঞ্জটাই হাতে নিয়েছে বিসিবি। ইতিমধ্যেই সবারই জানা আগামী মাসের মাঝামাঝি সময়ে বাংলাদেশ সফরে আসার কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। এর মাঝে গতকাল দেশটির তিনজন প্রতিনিধি চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে এসেছে নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করতে। আজ পর্যবেক্ষক দল ঘুরে দেখতে এসেছে মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম, আর তাই তাদেরকে বাংলাদেশ সেনাবাহিনী কোনো ঘটনা ঘটলে কী ব্যবস্থা নেবে সেটাই বিসিবি যেন পর্যবেক্ষক দলকে দেখাতে চেয়েছেন। তারই ফলশ্রুতিতে এমন ধ্বংসযজ্ঞ। আর সাউথ আফ্রিকার পর্যবেক্ষক দলের সামনে বিশেষ মহড়া দিয়েছে সেনাবাহিনী। সকাল থেকেই হোম অফ ক্রিকেটে আসন্ন সিরিজের জন্য নিরাপত্তা ব্যবস্থার জন্য সর্বাত্মক প্রস্তুতি নিতে দেখা গেছে সেনাবাহিনীকে। গতকাল একই অবস্থা হলেও কাল ফায়ারিং করা হয়নি, আজ তাদের সামনে ফায়ারিং করে দেখিয়েছে সব ঘটনা। ক্রিকেটারদের নিরাপত্তা দিতেই মূলত এমন আয়োজন করেছে বিসিবি। সেনাবাহিনীর আকাশে উঠতে দেখা গেছে হেলিকপ্টার, মিনিট কয়েক প্রদক্ষিণ করে মাঠ ত্যাগ করে।